আমরা মুসলমান, ইসলাম ধর্ম কবুল করি, বিয়ে হয়। দেখি একটু, চলেন তো দেখি আপনার ঘরে একটু যাই। আপনার তো ইয়াতে অনেক সুন্দর একটা ফুল দিছেন খোপায়। বন্ধুরা, নারায়ণগঞ্জের মেঘনা নদী পার থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার পিছে অসংখ্য কালো রঙের পলিথিনে মোড়া ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এই ঘরগুলোর মধ্যে আমাদের দেশের আদিম ঐতিহ্যের ধারকবাহক একটা গোষ্ঠী, যারা কিনা বেদ গোষ্ঠী, তারা এখানে বসবাস করে। আমি আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব তাদের জীবনযাত্রা সম্পর্কে। কত বৈচিত্র্যময় তাদের জীবন, তাই না? চলুন উপভোগ করি। গ্রামে গেছিলেন আজকে? যাই নাই। কেন? কার বিয়ে হয় নাই? আপনার তো নাকে নাক ফুল আছে যে। এমনি দেই আমরা। এমনি দেই দিতে পারবে? আচ্ছা, বিয়ে হয় নাই সত্যি এখনো? বিয়ে করেন নাই? বিয়ে করব। আচ্ছা, ছেলে খুঁজতেছেন? এই এই এইখানে নাই? এইখানে নাই। পাইছেন বাইরে কোথাও? না, পাই নাই। এখন যদি পাই একজন। এখনো পান নাই? রান্না বাড়া হয়েছে? হ্যাঁ, খাইছি। এটা আপনার ঘর নাকি? না। তো ঘর কই আপনার? দেখি একটু, চলেন তো দেখি আপনার ঘরে একটু যাই। আপনার তো ইয়াতে অনেক সুন্দর একটা ফুল দিছেন খোপায়। এখানে কে কে থাকে? এখানে আমার একজন বোন আর আমি থাকি। বোনের জামাই নেই? না, সৎ বোন তো দুজন থাকে। আচ্ছা আচ্ছা। আর আপনার আপনার ঘর কই? আমার এই ঘর। এটাই আপনার ঘর? এটা তো আপনার ঘরটা প্রথম দেখছিলাম। এটা আমার ঘর। রান্না হয়েছে আজকে? হ্যাঁ, গরুর মাংস রান্ধছে। কই দেখি একটু, দেখতে চাই একটু। একটু দেখি না। খাওয়া হয়ে গেছে। আচ্ছা, আর ওনার ওনার ঘরটা কই? ওনার ঘরটা কই? ওনার ঘর ভেঙে দিল দাদির, একশো ভেঙে তো আমার বোন। উনি উনি আপনার আপন বোন? কত টাকা পাঠিয়ে দেবে না সরকার? ভাই, এখানে আপনারা কতদিন ধরে আসছেন? দেড় মাস। আপনার কি জন্ম থেকেই এভাবে এক এক জায়গায় এভাবে থাকেন? আচ্ছা, আপনাদের ইয়া নেই, নিজস্ব কোনো জমি জায়গা নেই? আচ্ছা, আপনার কি আছে? আচ্ছা, তারপরেও আপনারা এই পেশাতেই আছেন আর কি। মূলত এখন কি করতেছেন বলেন তো দেখি একটু। আপনারা হলো জিনিসপত্র পানিতে পড়ে গেলে ওইটা খুঁজেন? আচ্ছা, এটা আপুটা কি আপনার ওয়াইফ? আচ্ছা, তো আজকে কি রান্না হচ্ছে আপনাদের? ডাল আর গরুর মাংস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে যান নাই কোনো দিকে? আচ্ছা, বেদেরা কি ধর্মে মুসলমান হয় সব? মুসলমান ভাই, আমাদের মধ্যে কোনো হিন্দু নাই। আচ্ছা, এমনি কোথাও বেদেদের হিন্দু দেখা যায় না? না, এমনিতে আপনার গ্রামের বাড়ি কোথায়? তো সেখানে যাওয়া হয় না? যাই ভাই, মনে করেন ইলেকশন হলে যাই, ভোটটা সরকারি যাই। দেখুন, এখানে অগণিত যে পলিথিনের ঘরগুলো আছে, আমরা অনেকেই বৃষ্টি আসলে রাস্তাঘাটে যে যা ঘুরতে থাকি, তারা দ্রুত আশ্রয় নেওয়ার জন্য আমাদের ঘরে চলে যায়। কিন্তু এখানে যারা বসবাস করছেন, দেখুন যে কীভাবে কত কষ্টে। একটা বসন্ত ঘুরে একটি বছর পার হয়ে আরও একটি বসন্ত আসে, ফুলে ফুলে ভরে যায় চারপাশ, কোকিলের গান আর মৌমাছির ভনভনানিতে একেবারে মুখরিত থাকে। তবে আমার সামনে আজ যে মানুষগুলোকে দেখছেন, এদের জীবনে একটার পর একটা বছর কেটে গেলেও বসন্ত আসে না কখনোই। রোদ বৃষ্টি আর ঝড়ে আমরা নিজেদের মতো করে ছোটখাটো অট্টালিকায় থাকলেও, এই মানুষগুলো প্রকৃতির যে কোনো দুর্যোগ মোকাবিলা করে গায়ে পলিথিন মুড়ে।
জীবন আর জীবিকার জন্য আমরা অনেক মানুষই বাড়ি থেকে বাইরে থাকি। জীবনের প্রয়োজনে সারা জীবন হয়তো কয়েকবার বাসাও পরিবর্তন করতে হয় আমাদের। সেই সময়গুলোতে কত কষ্ট আর ঝামেলায় না পোহাতে হয় সেই সব কাজে। অথচ এই বৃদ্ধা সারা জীবন তার সংসার দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বয়ে বেড়াচ্ছেন নিজের কাঁধে করে। আচ্ছা, বাইরে যান না? না, বাইরে যাওয়া লাগে না, এরা যে কদিন থাকে এখানে ভালো চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন মানুষ এনারা, কেমন মানুষ বলেন তো, ফ্রাঙ্কলি বলবেন? খুব ভালো লোক, ভালো মানুষ। ভাইয়া টাকা দিয়ে দেয়। তো বাইরের কোনো ছেলেকে তো বিয়ে করতে পারেন, বিয়ে করে এখান থেকে চলে যেতে পারেন, সেটা কেন? একটা লাল ফুল নিয়ে আনো মাথায় দেখো, ভালো ছেলে ভালো বিয়ে করে চলে যাবে। আচ্ছা, সত্যি এই ছেড়ে চলে যাবেন? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি যে সিংড়ে থানা নাটোর জেলা রাজশাহী বিভাগ। ও, এত দূর থেকে আপনি আসছেন? এখানে কি দেশের বিভিন্ন জায়গা থেকে আসে একসাথে বসবাস করেন? এই যে কুরবানি আছে তার লগে আইছে। ঈদ আইছে, এখানে আবার চলে যাব। আপনাদের বিয়েটা কিভাবে হয়, মুসলমান রীতি অনুসারে? আমরা মুসলমান, ইসলাম ধর্ম কবুল করে বিয়ে হয়। আচ্ছা, কলমা পড়ে কবুল করে বিয়ে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাদের আপনাদের যে জামাইরা কয়টা বিয়ে করতে পারে সর্বোচ্চ? জামাইরা আমার তো হই নাই বিয়ে, কেমনে বসবো? জামাইরা একজন তিনটে চারটে বিয়ে করে। তিনটে চারটে বিয়ে করে? আচ্ছা আচ্ছা, আপনার জামাই কয়টা করছে এ পর্যন্ত? আমার জামাই চারটে। চারটা বিয়ে করছে? তাহলে ওই এখন বউ আছে কয়টা সাথে? চলে গেছে আরেকটা বিয়ে করে। আর তিনটা এখানে পড়ে আছে?